বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হালাল রান্নাবান্নার আজকের ছোট্ট এপিসোডে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে আপনারা অনিয়ন পাউডার বা পেঁয়াজের পাউডার বা ফাঁকি আপনারা করে রাখতে পারবেন বাড়িতে সেই রেসিপিটা প্রিয় দর্শক এখন পেঁয়াজের দাম কিছুটা কম আছে আপনারা বাড়িতে এভাবে যদি পেঁয়াজের পাউডারটা তৈরি করে রাখেন তাহলে সারা বছর এটা দিয়ে আপনারা রান্না করে খেতে পারবেন প্রিয় দর্শক কীভাবে তৈরি করেছি পেঁয়াজের পাউডার আসন দেখে নেই দর্শক আমরা এখানে কয়েকটি পেঁয়াজ নিয়ে নিলাম এবং একটি চাকুর সাহায্যে আমরা এভাবে বরাবর করে ফালি করে কেটে নেব আমরা এখানে লম্বাটে করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনোভাবে কাটতে পারেন একটু পাতলা করে তারপর একটি পাত্রের মধ্যে আমরা একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন আমরা এগুলোকে রোদ্রে দিয়ে শুকিয়ে নেব প্রিয় দর্শক আমরা এই পেঁয়াজগুলো তিন দিন রোদ্রে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা শুকিয়ে নিয়ে আসলাম কতটা মুসমুসে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা এগুলোকে পাটায় বেটে নেব প্রিয়দর্শক আমরা পাটায় বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ফাঁকি হয়ে গেছে খুব সুন্দরভাবে আমরা এগুলোকে একটি বয়মের মধ্যে ভরে দুই চার ছয় মাস আমরা রেখে খেতে পারবো প্রিয়দর্শক প্রিয়দর্শক মাছ মাংস ডিমের তরকারিতে বিভিন্ন আইটেমে এই পাউডারটা আপনারা ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন খুবই সুস্বাদু লাগে দর্শক আশা করছি আমাদের আজকের এই পেঁয়াজের পাউডারটা আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা দর্শক যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন একটি শেয়ারের মাধ্যমে তো প্রিয়দর্শক সকলের মঙ্গল কামনা করছি আল্লাহ তাল আমাদের মঙ্গল করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম